সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। नितिन गडकरी जी डिपार्टमेंट मोदी जी गाइडेंस एनएच देखले चकचके और राज्य सड़के जान की अवस्था ढुकुन देखिए স্বাস্থ্যমন্ত্রী ভবানীপুর থেকে ভোটে জেতার জন্য তার ব্যস্ততা এবং তার এখন অগ্রাধিকার একে স্বাভাবিকভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেই কারণে আমাদের দুধের শিশুরা একেবারে কোমলমতির শিশুরা শৈশবরা তারা আজকে চিকিৎসা পাচ্ছেন। আজকে স্বাস্থ্য সচিবকে নিয়ে যেভাবে তিনি এসএসকেএমে মিটিং করেছেন এটাও নির্বাচন বিধি ভঙ্গ। তিনি প্রার্থী, তিনি নিজেকে এখনো মুখ্যমন্ত্রী ভাবছেন, তিনি একটা রাজনৈতিক দলের প্রার্থী আর সচিব যেভাবে ওনাকে সন্তুষ্ট করার জন্য বলেছে তা দেবেন মাহাতোজির নামে হসপিটালে গিয়ে দেখে আসুন 80টা বেড 237টা বাচ্চা ভর্তি আছে, না আছে ডাক্তার, না আছে চিকিৎসা, না আছে বেড। এই পুরুলিয়ার মাটিতে আপনারা পুরুলিয়ার সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিজেরা উপলব্ধিপাত করতে পারছেন যদি এখানে এই অবস্থা হয় তাহলে উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যের কি অবস্থা। রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিংজির নেতৃত্বে কালকে আমাদের ডেলিগেশন অনেকগুলি অভিযোগ করেছেন। অভিযোগের পরবর্তী সময় কিছু কিছু কাজ ইলেকশন কমিশন যেমন কালীঘাট থানার যিনি ব্ল্যাকলিস্টেড আইসি থানার ওসি তাকে সরিয়েছেন, আরো অনেকগুলো বিষয় আমরা না না আমরা আমি কোনো নাম ধরে বলবো। আমাদের 9টা ইস্যুতে কালকে বিজেপির হাই লেভেল ডেলিগেশন ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্টেশন দিয়েছে, একটা দুটো ইস্যু শর্ট আউট হয়েছে, বাকিগুলো ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ারের ভোটের ক্ষেত্রে করবে এটুকু আমরা আশা করি। ইলেকশন কমিশন মাননীয়াকে ভোটে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে, অন্তত আমরা চাইবো ইলেকশন কমিশন ভোটটা যাতে সুনিশ্চিত মানুষ দিতে পারে সেই পরিবেশটা তৈরি করবে এটুকু আমরা ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি তার কাছে আমরা। ভবানীপুরে আজকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে বলেছেন যে আগে আপনারা নন্দীগ্রামকে নিয়ে বলেছিলেন পাকিস্তান, এখন ভবানীপুরকে পাকিস্তান বলছেন। না না, ভবানীপুরের মানুষই আওয়াজ তুলেছে যে ভবানীপুর হবে না খিদিরপুর, এটা আমি বলছি। ভবানীপুরের লোকরাই আওয়াজ তুলেছে যে ভবানীপুর হবে না খিদিরপুর, এর মানে আমি কি জানি? তুমি কি বলেছেন ওনার বাড়িতে গ্রন্থ সাহেবের পড়ানো করা হয় রেগুলার? উনি ভোটের সময় চাকরির কথা বলেন না, চাকরির তালিকা প্রকাশ করেন না, কতগুলো হসপিটাল করেছেন, কতগুলো ছেলে মেয়েকে ডাক্তার করেছেন সে কথা বলেন না, উনি ডেভেলপমেন্টের হিসাব দেন না, সব সময় জাত পাত ধর্ম কোথাও এসসির সঙ্গে এসটি, কখনো কুর্মীর সঙ্গে আদিবাসী, কোথাও নমশূদ্রর সঙ্গে রাজবংশী, কোথাও রাজবংশীর সঙ্গে কায়স্থর, কোথায় কায়স্থের সঙ্গে ব্রাহ্মণ, কোথাও বাঙালি অবাঙালি, বহিরাগত বলছিলেন ভবানীপুরে বহিরাগত বলছেন না কেন? বিধানসভা নির্বাচনে বহিরাগত বলছিলেন কেন বলুন তো? 46% ওখানে নন বেঙ্গলি ভোটার আছে বলে সবটা তালে হিসাব সব মানুষ এখন বুঝে গেছে। সিভিল ডিসঅর্ডার প্রিয়াঙ্কা করছে পুলিশ, কি বলেছেন যে
সমস্ত মিডিয়াতে কভার করেছে একই ইস্যুতে বলা সিভিল ড্রেস পরে পুলিশ প্রিয়াঙ্কা তিওয়ারির সাথে বচসা করছে, কি বলবেন আপনারা? বলছেন না কেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে পুরুলিয়াতে কতবার মুখ্যমন্ত্রী এসেছে? পাঁচ মাস হয়ে গেল ভোটের আগে পুরুলিয়ার লোককে যেগুলো বলে গেছিলেন সবাই সবাই দাঁড়িয়ে, তার কতটা পূরণ হলো? পুরুলিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা কেমন হচ্ছে? পুরুলিয়ার ছেলে মেয়েরা চাকরি পায় না কেন? করম উৎসবকে সেকশনাল হলিডে করা হলো কেন? পুরুলিয়ার আওয়াজ তোলার দায়িত্ব পুরুলিয়ার সাংবাদিকদের, বাকিটা তো রাজ্যের আছে, কলকাতার লোকরা আছে সেগুলো। তার আগে থেকে ওখানে অর্জুন সিং দীনেশ ত্রিবেদী ছিল এবং একদম সিলেক্টেড লোক নিয়ম মেনে আমরা গেছি, কিন্তু প্রিয়াঙ্কা কেজরিওয়ালকে নমিনেশনকে কেন্দ্র করে ব্যাপক একটা উৎসাহ তৈরি হয়েছিল কন্টিনিউয়াস স্বতঃস্ফূর্ত, তাই সেখানে একটা মিথ্যা অভিযোগ তার নামে করা হলো, তিনি উত্তর দিয়েছেন ব্যাস ম্যাটার ক্লোজ। কিন্তু তিনি খুব যুক্তির সঙ্গে বলেছেন যে চারজনের বেশি নিয়ে, দুজনের বেশি নিয়ে প্রচার করতে পারবে না কোভিড বিধি অনুযায়ী। তাহলে ওই সিভিল ড্রেসের যে লোকগুলো সেটা প্রিয়াঙ্কা টেবরিওয়ালের সঙ্গে প্রচারে যাচ্ছে না পুলিশের লোক? এটা তো ভিডিও ক্যামেরাতে বা বিভিন্ন স্মার্টফোন সবার হাতে সেখানে উঠছে। এই ছবিটা নিয়ে তো কাল তৃণমূল কংগ্রেস আবার কমপ্লেন করবে যে প্রিয়াঙ্কা টেবরিওয়াল বিজেপির প্রার্থী একাধিক লোক নিয়ে তোর ক্যাম্পেইন করছে। তাই তিনি বলেছেন যে আপনারা যদি ডিউটি করতে হয় পোশাকে আসুন, আর আমি কলকাতা পুলিশের কাছ থেকে কোনো নিরাপত্তা চাই। আর প্রিয়াঙ্কা টেবরিওয়ালের তো এই কথাগুলো অত্যন্ত যৌক্তিকতা আছে এবং সেই যৌক্তিকতা নিয়ে তিনি বলেছেন, খারাপ কিছু করেন। আপনি কি হাসপাতালে যাচ্ছেন? ডাক শুনুন, বাচ্চাদের দেখতে তার ক্যাম্পাসে ঢোকার কারণ হয়েছে। আমি যদি এমএসভিপি থাকে প্রশাসনিক সুপার আছেন, প্রশাসনিক ভবনে গিয়ে যেহেতু পুরুলিয়া এসছে, আমি বিরোধী ধরনের 2,28,00,000 মানুষের প্রতিনিধিত্ব আমি করছি, আমি আমার পুরুলিয়ার ছোট ছোট ছেলে মেয়েরা শিশুরা তারা ভালো আছে, এইটুকু ভালো আছে না কেমন আছে খবরটা নেই, তাদের মধ্যে যদি কারো সিরিয়াসনেস থাকে তাকে ঝাড়খণ্ড বা কলকাতার হসপিটালে রেফার করার জন্য, এইটুকু জানার জন্য আমি এমপি এবং আমাদের 6 MLA জেলা প্রেসিডেন্ট আমরা এই কয়েকটা লোক থাকি, কিন্তু আমরা কোনো বাচ্চাকে রুগীকে দেখতে যাবো না, আমাদের ক্যাম্পাসে থাকবো না, সেটা আমি যোগাযোগ করি, সেটা ভাইরাল বিভাগ তারা আমি যোগাযোগ করে দেবো, সেটা আমরা এখানে এখানে বিধায়ক আমাদের জিতেছে।